রাষ্ট্রের যে চরিত্রের যে পরিবর্তন হয়েছে এবং দলগত ভাবেও দলের দুটো স্বতন্ত্রতা তৈরি হয়ে গিয়েছে, সেখানে আপনি ইচ্ছা করলে বিএনপিকে ফেলে দিতে পারবেন না। বিএনপির যে ফলোয়ার্স আছে, যদি 30% আপনি ফলোয়ার ধরেন, এই 30% ফলোয়ার কিন্তু তাদের রয়েছে, আপনি যেভাবেই ধরেন কাউন্ট করেন না কেন। এখন যেটা হচ্ছে যে নির্বাচনটি আসলে নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সুষ্ঠু এটি হলো কিনা। এখন বিএনপি যদি নির্বাচন নির্বাচনে না আসে, আমি যদি এই এখান থেকে আপনার উত্তরটা দিই যে ধরে নিলাম যে বিএনপি নির্বাচনে আসলো না, তাহলে নির্বাচনে যে ফলোয়াররা আছে তারা কিন্তু ভোট থেকে বঞ্চিত হবে, যে কথাটি বিএনপিরা কিন্তু বলছে যে আমরা ভোট দিতে পারছি না। সবারই কথা শুনলাম, আমি শুনে শুনে, যেহেতু আমি সাইকোলজিক্যাল এবং রবি ভাই আমাকে ডিরেক্ট আক্রমণ করলেন, আসলে রবি ভাই আপনাকে বলি, আপনাকে আমি খুব পছন্দ করি, কিন্তু আপনিও কিন্তু এখন যা শুনলাম এটা আপনিও এখন অন্যের ঘরে আছেন, তো যেটি হয়েছে যে সাহস থাকতে হয়। আর ওবায়দুল কাদের সাহেব যে কথাগুলো বলেন এগুলো পলিটিক্যাল রেটরিক কথাবার্তা, রাজনীতি করতে গেলে আপনাকে এই কথাবার্তা বলতেই হবে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্রের, আমরা যেহেতু ওয়েস্টার্ন পার্লামেন্টের প্র্যাকটিস করি, এই একটু স্পষ্ট হতে চাই, একটু ইন্টারেস্টিং, সরি আপনি কন্টিনিউ করবেন, আপনার সাথে আমার কথা বলতে বা বিতর্ক করতে ভালো লাগে, যে কারণে করে কিছু মনে করবেন না। মানে জনাব ওবায়দুল কাদের সাহেব বিএনপি নেতৃত্ব নিয়ে রেটরিক করেছেন, হ্যাঁ আমি বলি, এগুলো হচ্ছে কি যে শোনেন, আপনাকে আমাদের আগে গ্রামে এরকম, যদি এটা সরি টু সে, কেউ যেন এটা ব্যক্তিগত ভাবে না নেয়, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমাদের ওই বাড়িতে আগে আমি অনেকগুলো কুকুর পুষতাম, তো দেখা গিয়েছে পাশের থেকে কুকুর আসলে ও যদি স্বার্থ সামর্থ্য না থাকতো ও সামনে গিয়ে খুব ঘেউ ঘেউ করতো এবং সে লেজ নাড়তো, যখন আবার আক্রমণে যাইতো তখন সে একটু দূরে গিয়ে আবার একটু ঘেউ ঘেউ করতো। তো মানে বিষয়টি হচ্ছে হলো যে এগুলো শক্তি দেখানোর একটি বিষয় আর কি, যে রাজনীতির কিছু বক্তব্য আছে। আমি যে জিনিসটা বারবারই বলি যে রাজনীতির কিছু কথা থাকে, রাজনীতির কিছু বিষয় থাকে এবং কিছু কিন্তু রাজনীতির বিষয়ে আমি কৌশল আমি শিওর হতে চাই, কারণ রাজনীতির বিষয় আর রেটোরিক্যাল বিষয়গুলো এখন দেখা যাচ্ছে বাস্তবতা ভিন্ন। আমরা দেখেছি যে না বিভিন্ন না, দেখেন বিএনপিকে বলা দেখেন হয়েছে, আমি বিএনপিকে বলা হয়েছে শাপলা চত্বর থেকেও খারাপ অবস্থা হবে, সেটা তো আসলে বাস্তবে পরিণত হয়েছে, ওটা রেটোরিক ছিল। এটা আমি বলছি, আপনিও আমি কিন্তু আমি বলেছিলেন, বলছি আপনিও বলেছিলেন, আমার সত্যিই বলেছিলেন যে এগুলি আসলে রাজনৈতিক রেটোরিক। এখন প্রশ্ন হলো বিএনপির নেতৃত্ব নিয়ে যে রেটোরিক আপনি বলছেন, বাস্তবতা কি ভিন্ন? তার মানে আপনি স্বীকার করছেন যে বিএনপির নেতৃত্ব ঠিক আছে এবং অবরোধ যা হচ্ছে আসলে ভালোভাবে হচ্ছে, যে কারণে আসলে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ নেই, আপনি এটাকে না এই মানে যে, আচ্ছা আচ্ছা আমি 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 বুঝতে পারছি, আমি আমি যেটা আপনাকে বলি সেটা হলো যে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার জন্য বা প্রতিপক্ষকে যেভাবে বলা হয় সেটা হয় কি, যে আমার কিছু ফলোয়ার থাকে, তো প্রতিটা দলেরই কিছু ফলোয়ার আছে, সেটি যে যে যতটুকু করুক না কেন। এই যে হামিদুল ভাই যে কথা বললেন, উনি এখন জোটে আছেন, উনিও কিন্তু বলছেন যে নেতৃত্বের সংকট নাই, কিন্তু নেতৃত্বের সংকট আছে, আজকে বলছেন যে আমার এই এই বিষয়গুলো, তাহলে কোথায় গেল? তাহলে আজকে যে আপনারা দম্ভ করলেন, আপনারা আজকে যে অনেক কিছু বললেন, আমি কিন্তু আপনার সত্যি আমি কিন্তু বলেছি যে একজন, আমি নাম আজকে আর বলতে চাই না, উনি বললেন যে এইটা ঘটবে, এই আন্দোলন হবে, তাহলে রেজভি সাহেবকে আজকে কেন গুহার ভিতরে ঢুকতে হইলো, উনি কেন অন্দরমহল থেকে লাইভ থেকে আজকে করছেন। আমি বিষয়গুলো বলছি যে এগুলো রাজনৈতিক প্রতিপক্ষ যে অবস্থাটা সেটি বিএনপি বুঝতে ভুল করেছে, যেই জায়গাটা ভুল হয়েছে কথা আমি আপনাকে আর একটু ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে যে রাজনীতির প্রতিপক্ষকে যদি সে মেজার করতে না পারে, বিএনপি আসলে আওয়ামী লীগকে মেজার করতে পারছে না, কারণ আওয়ামী লীগ যে ম্যাচুরিটিটা অর্জন করেছে, আওয়ামী লীগ যে রাজনৈতিক ভাবে যে শক্তি সামর্থ্য অর্জন করেছে, সেটি বিএনপি ভাবছিল যে দিল। এবং একটি বিষয় বলি, আমি এটা জানি না যে, এটা আমি আসলে বলতেও চাইনি, আমি কিছুদিন আগে 28 তারিখের আগে একটি ফখরুল সাহেবের এবং তারেক রহমান সাহেবের একটা অডিও ফাঁস, এটা আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নানা ধরনের কথা বলে, তাই আজকে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে ওখানে এই জামাতের আন্দোলন নিয়ে ফখরুল সাহেবকে তারেক রহমান জিজ্ঞেস করছেন যে ফখরুল সাহেব কেন ইয়াকে বলেন, জামাতকে বলেন এটা উড্র করতে, জামাতকে, জামাত কেন এসে আজকে আমাদের রেকর্ড নিয়ে আসলে এইসব এইসব রেকর্ড না, নিয়ে আমি আসলে বলি, আমি বলছি, আমরা সিরিয়াস সিরিয়াস আলোচনা না করি, কারণ ওই অডিও রেকর্ড আমি শুনেছি, এগুলো নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন তুলবার আমি যথেষ্ট এটা জায়গা রয়েছে। বললাম যে এটা আমি বলতে আমরা চাচ্ছি না, বাংলাদেশের আমি বাংলাদেশের কিন্তু বলি না, অন্যান্য অন্যান্য সংবাদ সংস্থা আছে, পত্রিকা আছে, সেগুলো রেফারেন্স দিয়ে বলেন কোনো জি কিছু বলে সেটা আমি আমরা আমি বুঝে আমি নেব। যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ওই শক্তি সামর্থ্যর যে জায়গাটি আছে সেই জায়গাটাই বিএনপি ফেল করেছে। আমি আবারও বলছি
যে বিএনপির উচিত ছিল আমাদের পরামর্শ গুলো মানে নেওয়া। আপনি বলছেন যে জনাব ওবায়দুল কাদের বিএনপির নেতৃত্ব আমি আপনাকে কোথায়, বলেছি তারা জেলে চলে গেছে, কেউ জেলে আছে, কেউ কাউকে পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে কেউ নাই, তাহলে অবরোধ হরতালটা পালন করছে কে? প্রশ্নটা সেখানে অবরোধ হরতালের যেটা হচ্ছে সেটা তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, এটা তো ফুটেজ আছে, কারা করছে বিভিন্ন জেলায় করছে, এই মানে দুর্বৃত্তরা এসে হামলা করছে, এইটা মানুষের জনমনে একটি নীরব। আমি নিজেও তো গাড়ি নিয়ে বের হচ্ছি না, কারণটা হলো যে আমার এই গাড়িটি যদি আগুনে পুড়ে দেয় বা ভাঙচুর করে, আমার ছেলে মেয়েও তো স্কুল কলেজে যাচ্ছে না, সেটি মানুষের একটা ভীতির জায়গা থেকে যাচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্ত পালন করছে, বিষয়টি সেটি নয়। বিষয়টি যেটি হচ্ছে সেটি হলো যে রাজনৈতিক ভাবে বিএনপির যে অবস্থাটি দাঁড়িয়েছে সেটি হলো যে এটি আমার রাষ্ট্রের জন্য ভালো নয়, এটা আমি বলছি যে আমার এটি সুখকর নয়, আমি প্রতিযোগিতাটা করতে চাই। এবং আমি কিন্তু বলেছি যে গণতান্ত্রিক চর্চায় নির্বাচন হচ্ছে হলো প্রাণ ভোমরা, মানে এই নির্বাচনকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার পুরো গণতন্ত্রটাই নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটায় কি হতে হবে যে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, আপনাকে ভোটে আসতে হবে। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হচ্ছে একমাত্র উপায়। এখন বিএনপির প্রবলেমটা কোথায়? বিএনপির প্রবলেমটা হচ্ছে মস্তিষ্কে, মাথায়। কারণটি হলো তাদের নির্বাচন হয়ে কিন্তু ক্ষমতায় আসে নাই। আর আজকে বাংলাদেশের যত অর্জন আছে এই অর্জন আসলে বিএনপির খুবই কম, অর্জন বলতে বিএনপির কিছু নেই। সেই জায়গাটাতে আমি বলছি যে এই জায়গাটাই বিএনপির উচিত ছিল, যে কথাটি ওই যে ফাতেমা আপা বোধ হয় একটু উনি বলার চেষ্টা করছিলেন কিন্তু উনি আসলে এটা বলতে পারছিলেন না, সেটি হচ্ছে যে বিএনপির যে চরিত্রগত যে বৈশিষ্ট্য বা আদর্শিক যে বৈশিষ্ট্য ছিল সেটি তারা এমন ভাবে এন্টি আওয়ামিলিজমের দিকে চলে গিয়েছে যে আওয়ামী লীগকে তারা এমন ভাবে ফেলে দিতে চেয়েছিল কিন্তু সেটি পারে নাই। এবং তারা কি কি করেছিল, একটি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছিল। আপনি তো ইশরাকের যদি ওই 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 দিনের পরে যদি আপনি তার ভিডিওটি আপনি দেখতেন, ইশরাক কিন্তু আমি বলবো যে এই রকমই হওয়া উচিত ছিল। ইশরাক কিন্তু ক্ষমা চেয়েছে যে আমি বুঝতে পারিনি, আমি ওনাকে এইরকম করেছি। এবং রেজভী সাহেবের সঙ্গে রাফি সাহেবের কিন্তু কথা রেখে ভিডিও সরকারের এজেন্সির কাজ এটা, তারা বুঝতে পারে, সে বুঝতে পারেনি নো এজেন্সির কাজ, সে এটা এখন বলছে। কিন্তু ভাই বলেছে, আমি এটা বলছি যে ভাই আপনি কিন্তু একজন নেতা, আপনার পার্টি অফিসে যেদিন ঘটনা ঘটলো এই দিন আপনি এটা গিয়ে, তার মানে কি? ওই যে বললাম যে সাইকোসোশালের যে বিষয়টা আছে সেটি সামাজিক ভাবে এটি কি আপনি এক্সপ্লোর করতে চেয়েছেন যে না আমাদের সঙ্গে আমেরিকা আছে? আসলে আমেরিকা কারো বন্ধু নয়, আমি কিন্তু বারবারই বলেছি যে এই দেশটা আমাদের, আপনার কাছে আমরা আমেরিকার কথা নিয়ে আর আবার আলোচনা করব, আর শেষ ছোট্ট করে বলবো, আপনি কি মনে করেন কিনা যে বিএনপির তৃণমূল বিএনপি যেটা নতুন করে হয়েছে বা আরো কয়েকটা হচ্ছে বা নতুন করে শুনতে পাচ্ছি যে বিএনপির মূল বিএনপির থেকেও কিছু নেতাকে বের করে এনে হয়তো আরেকটি দল গঠন করবে বা একটা জোট গঠন করবে তাদেরকে নিয়ে, এরপর একটা ইলেকশন করার চেষ্টা করছে সরকার, এমন যদি করে সরকার এবং নির্বাচন যদি হয়েও যায়, এটাকে কি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করাবার প্রচেষ্টায় সফল হতে পারবে সরকার, আপনি মনে করেন? এবং মানুষ কি বিশ্বাস করবে বলে মনে করেন? আমি 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 বলি না, আমি 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 সেই জায়গাটাই বলছি যে বিএনপিকে আমরা আমরা যতভাবেই আমরা বলি না কেন, যেটি আমি আগেও কিন্তু বললাম যে আদর্শিকগতভাবে রাষ্ট্রের যে চরিত্রের যে পরিবর্তন হয়েছে এবং দলগতভাবেও দলের দুটো স্বাতন্ত্রতা তৈরি হয়ে গিয়েছে, সেখানে আপনি ইচ্ছা করলে বিএনপিকে ফেলে দিতে পারবেন না। বিএনপির যে ফলোয়ার্স আছে, যদি 30% আপনি ফলোয়ার ধরেন, এই 30% ফলোয়ার কিন্তু তাদের রয়েছে, আপনি যেভাবেই ধরেন কাউন্ট করেন না কেন। এখন যেটা হচ্ছে যে নির্বাচনটি আসলে নির্বাচন অংশগ্রহণমূলক নিরপেক্ষ সুষ্ঠু এটি হলো কিনা, এখন বিএনপি যদি নির্বাচনে না আসে, আমি যদি এই এখান থেকে আপনার উত্তরটা দিই যে ধরে নিলাম যে বিএনপি নির্বাচনে আসলো না, তাহলে নির্বাচনের যে ফলোয়াররা আছে তারা কিন্তু ভোট থেকে বঞ্চিত হবে, যে কথাটি বিএনপিরা কিন্তু বলছে যে আমরা ভোট দিতে পারছি না, বঞ্চিত হবে। এবং এই যে ভোটারের যে উপস্থিতি সেটাও কিন্তু কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি কিন্তু নির্বাচন প্রতিহত করার ডিক্লেয়ার দিয়ে, তার মানে নির্বাচনকালীন সময়কে সহিংসতার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটায় আমরা বলছি যে সেখানে সরকার নিশ্চয়ই চাইবে যে যেহেতু আন্তর্জাতিক ভাবে একটি চাপ আছে এবং এই সরকারের অনেকগুলো অর্জন আছে এবং যে সাফল্য আছে সেগুলো তারা ম্লান করতে দিতে চাইবে না এবং বহির্বিশ্ব তাদের অবস্থানটা দৃঢ় করতে চায়। এবং আরেকটি ইস্যু আজকে আপনাকে আমি বলে দিই, সেটি গতদিন এটা আমি ব্লুমবার্গের একটি রিপোর্টে আছে এবং টাইমস যে শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্টটি করেছে সেখানে যদিও অনেকেই বলছেন যে ওনার কি প্রশংসা করলেন নাকি অন্য কিছু করলেন, না আসলেই না,
আসলেই আপনি বলেন যে রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশের শেখ হাসিনা এখন সারা পৃথিবীর একটি বিস্ময় এখন, সেটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি যে ভোট করার ক্ষেত্রে আমি আপনাকে ওই দিনও কিন্তু আপনার এই টর্চতে বলেছিলাম যে আমি বিশ্বাস করি যে বিরোধী দলগুলো নির্বাচনে আসবে এবং নির্বাচন মুখী হবেন, এবং বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, যে অগ্রযাত্রা এখন আমাদের রয়েছে, চোখ বন্ধ করলে তো আসলে হবে না, চোখটা খুলে হাঁটতে হবে। হ্যাঁ, কিছু ব্যত্যয় আছে, সেখানে আমাদের কিছু দুর্নীতি আছে, কিছু আমাদের ব্যত্যয় এবং সফলতা নিয়ে আরেকদিন আলোচনা করবো। আমরা মোটামুটি এখন আগুন লাগাচ্ছে কি আর সামনে নির্বাচন।